টাকা রে, গরু বিক্রি করে টাকা রে, গরু বিক্রি করা টাকা। এই যে টাকা গোনাগুনি চলতেছে, গরু বিক্রি করে ফেলছি, গত ভিডিওতে আপনারা দেখছেন। এই যে চিঙ্গালা খালি টাকা গোনা দিতেছে, আমি এই ভিডিও ম্যান। আর আপনারা সবসময় বলেন যে চিঙ্গালালা শুধু কাজে করে, চিঙ্গালালা যেমন কাজ করে তেমন গরু বিক্রি করা টাকাও হচ্ছে না রে। আর আমি সবসময় ভিডিও ম্যান, ভিডিওই করি। এই যে গরু নিয়ে যাওয়ার জন্য হচ্ছে বাইরে গাড়ি রাখছে, এই যে গরু বাইর করতেছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আমি আপনাদের আজকে সব কিছু ডিটেলস বলবো, কত টাকার গরু কিনছিলাম, কত টাকার গরু বিক্রি করলাম, কত টাকা খরচ হয়েছে, কত টাকা লাভ হয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। বারোটা গরু সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। গরুগুলা গাড়িতে তুলতে তেমন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, ইঞ্জিনিয়ার এগ্রোর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন সব কিছুই। তা আল্লাহ হোসে আলহামদুলিল্লাহ, আমাদের সব গরু বিক্রি হয়ে গেছে, যেগুলা বিক্রয়যোগ্য গরু ছিল। আমরা রোজার ঈদে বিক্রি করতে পারি নাই, এজন্য কিছুটা মন খারাপ ছিল। কারণ যেহেতু আমরা হচ্ছে খামারের সব গরু, মানে যেগুলা হচ্ছে হাড্ডিসার গরু, সবগুলা গরু হচ্ছে রোজার ঈদে টার্গেট করে হচ্ছে আমরা মোটা তাজাকরণ করতেছিলাম, সেইভাবে খাবার পরিমাণটাও বাড়াই দিছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা রোজার ঈদে হচ্ছে দামের বনিবনা না হয় বিক্রি করতে পারি নাই। তো রোজার ঈদে বিক্রি করতে না পারলেও হচ্ছে রোজার ঈদের তিন দিন পরে আমরা হচ্ছে গরুগুলা সব বিক্রি করে দিতে পারলাম। এই যে সব গরু বিক্রি হয়ে গেছে, যে বারোটা হচ্ছে হাড্ডিসার গরু ছিল, এখন হচ্ছে সব এই জাতের গরু কিনবো, হলিস্টার্ন ফিজিয়ান। এই যে দুইটা হলিস্টার্ন ফিজিয়ান আছে, এখন দেখি আর কয়েকটা কিনতে পারি। তো এই বারোটা গরু হচ্ছে টোটাল কত টাকা বিক্রি করছি এখন হচ্ছে ওরা, আমাদের যারা গত ভিডিওতে দেখছেন তারা জানেন যে 21,500 টাকা ওরা অগ্রিম দিয়ে গেছিলো, আমরা বায়না বলি, বায়না দিয়ে গেছিলো। এখন এই জন্য সকালে উঠছি আজকে, যে গরুগুলা নিয়ে যাবে, সবগুলা গরু নিয়ে যাবে। এই জন্য গরুগুলা আর হালকা পাতলা গোসল করায় দিতে হবে, পানি দিয়ে পানি খাওয়াইতে হবে। তো বারোটা গরু বিক্রি করছি আমরা 6,15,000 টাকা। আর ঈদের আগে আমাদের গরুগুলা বলে গেছিলো হচ্ছে 5,90,000 টাকা, এই জন্য হচ্ছে বিক্রি করি নাই। আমার হচ্ছে টার্গেট ছিল হচ্ছে 6,20,000 টাকা, যে 6,20,000 টাকা হইলে ভালো হইতো। তো কপালে যেটা ছিল সেটাই, 6,01,500 টাকা বিক্রি করছি। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে এগুলো কত টাকা কিনা ছিল, কয় মাস আগে কিনছিলাম। তারপরেও আজকে আবার বলি যে আমার এইগুলা গরু হচ্ছে সব মিলে কিনা ছিল হচ্ছে 4,88,000 টাকা, বারোটাই কেনার হয়েছে 2 মাস 14 দিন, 2 মাস 14 দিন হয়েছে কেনার। 4,88,000 টাকা কিনছিলাম আমি গরু সব মিলে, 4,88,000 টাকা। আর এদিক খরচ গেছে মনে করেন যে 60,000 টাকার মতো, মনে করেন 5,50,000 টাকা আমার টোটাল খরচ হয়েছে এ টু জেড বারোটা গরুর পিছনে। আর বিক্রি করছি হচ্ছে 6,01,500 টাকা, 50,000 টাকার মতো লাভ হয়েছে বারোটা গরুতে, খুব বেশি একটা লাভ হয় নাই। তারপরও হচ্ছে যা হয়েছে আলহামদুলিল্লাহ, 50,000 টাকা গ্রামে ইনকাম করা সেটাই অনেক আড়াই মাসের মধ্যে। কিছুক্ষণের মধ্যে গরুগুলো আনতে আসবে। বারোটা গরুগুলো আলাদাভাবে দাম হয় নাই, একটা একটা করে দাম হয় নাই, বারোটা একসাথে দাম হয়েছে।
যদিও একটা গরুতে 5,000 করে লাভ হয়েছে, 12-5 60,000, আমি 50,000 ধরছি, মানে আমি সব কিছু খরচ হিসাব করছি, 5,000 টাকা লাভ অনেক দুই মাসের মধ্যে। এবার হচ্ছে সব সাহেওয়াল জাতের গরু, হলিস্টার্ন ফ্রিজিয়ান কিনবো, এই যে সার গরু দিয়ে হচ্ছে একদম সামনের কুরবানির জন্য হচ্ছে রেডি করব, যাতে একটা গরু হচ্ছে 1.5 লক্ষ টাকার উপর বিক্রি করতে পারি। আর গরু কিনবো হচ্ছে 50-70 হাজার এই দামের মধ্যে। আল্লাহ আওরা তো দেখে সালাম ভাই।